Sudah kelihatan. Assalamualaikum প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতেই জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 18 জুন 2022 রোজ শনিবার অবস্থান করছি পাবনা জেলার ভাংরা উপজেলার শরৎনগর বাজার বিশাল গরু ছাগলের হাটে আর এই গরু হাট থেকে প্রতি শনিবারে আপনাদেরকে দুই একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আজকে আমরা হাজির হয়েছি শরৎনগর হাটের রফিকুল মামার কালেকশন দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো রফিকুল মামার কালেকশনের সচরাচর বাচ্চা ছাড়া দুধের গাবি থাকে তো ওনার এই গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো আশা করি আমাদের পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন ভালো আছে মামা ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন আমার নাম রফিকুল ব্যাপারী বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া দক্ষিণপাড়া আচ্ছা প্রতিষ্ঠানগর হাটের পাশে আচ্ছা শরৎনগর হাটের পাশেই চৌবাড়িয়া দক্ষিণপাড়া জি জি মামা আচ্ছা আর আপনি তো সচরাচর প্রতি হাটে এই ডুগাতেই গাবি বাঁধেন এই ডুগাতেই আচ্ছা আজকে নতুন কতগুলো গাবি নিয়ে আসছেন 10টা গাবি আছে মামা 10টা হ্যাঁ আচ্ছা 10টা মোটামুটি কি কি জাতের গাবি এটা ফিজিয়ান আছে জার্সি আছে হলস্টাইন আছে ফিজিয়ান জার্সি হলস্টাইন এগুলোই হ্যাঁ এগুলোই সচরাচর যেগুলো থাকে আর আপনার কালেকশনে তো সব বাচ্চা ছাড়া না মামা বাচ্চা ছাড়া আচ্ছা তো গাবিগুলো আমার দর্শকদের উদ্দেশ্যে একটু দেখান এক এক করে যেগুলো সঠিক তথ্য আছে এগুলো দিবেন হ্যাঁ সঠিক তো শুরুর যে গাবিটা দেখতেছি মামা এই গাবিটা কি জাতের এটা এটা হলস্টাইন ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান এটার বয়স কেমন হয়েছে কয় দাঁত দাঁত মামা 6টা নাই 8টা হয়ে গেছে 8 দাঁত 8 দাঁত আচ্ছা 8 দাঁতে বাচ্চা কয় নম্বর বাচ্চা এটা বাচ্চা দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা দিয়েছিল দ্বিতীয় বাচ্চা মামা এখন তো বাচ্চা নাই না এখন বাচ্চা নাই আচ্ছা এখন বাচ্চা নাই দুধ আছে দুধ আছে কয় লিটার করে দুধ আছে 14 লিটার দুধ আছে 14 লিটার হ্যাঁ আচ্ছা 14 লিটার দুধ আছে এটার দামটা কত চাচ্ছেন এটার দাম মামা 135 135000 টাকা দর্শকরা কি দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে আর গাবিগুলো মোটামুটি সুস্থ সবল আছে তো মামা সুস্থ সবল আছে নিখুঁত আচ্ছা এবারে নিজে আসিয়ে দেখে থাকি দেখে দোয়া দেখে নিতে পারবে কোনো অসুবিধা আর হাটে যারা আসে তারা তো সরাসরি দেখে শুনেই নেয় দেখে শুনে নেয় অনেকে দোয়া নেয় আচ্ছা তো আমরা দুই নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই মামা এটা কি জাতের এটা ফিজিয়ান মামা ফিজিয়ান জাতের গাবি আচ্ছা ফিজিয়ান জাতের গাবি এটার দাঁত বয়স কেমন হইছে এর দাঁত চারটে চার দাঁত আচ্ছা চার দাঁতে আপনার বাচ্চা কয় না কয়টা দিয়েছে প্রথম বাচ্চা প্রথম চার দাঁতে প্রথম বাচ্চা দিয়েছিল এখন তো বাচ্চা নাই না এখন বাচ্চা দুধ আছে কয় লিটার এর দুধ আছে মামা আচ্ছা 10 লিটার মোটামুটি 10 লিটার দুধ আছে আর এই গাবিটার বর্তমানে এখন দাম কত চাচ্ছেন তাহলে কোনটা মামা এই যে দুই নাম্বারটা দুই নাম্বারটা জি এর দাম মামা 110000 110 আচ্ছা 110000 টাকা দাম চাচ্ছেন দর্শকরা দর দাম করে আপনার সাথে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে তো পরে গাবিটা দর্শকদের দেখান তিন নাম্বার সিরিয়ালে যে গাবিটা এটা কি জাতের এটা ফিজিয়ান মামা ফিজিয়ান ফিজিয়ান আচ্ছা এটার দাঁতে কয়টা হইছে দাঁত দুইটা জিনোইন দুই দাঁত জিনোইন দুই দাঁত আচ্ছা জিনোইন দুই দাঁত বাচ্চা কয়টা দিছে মামা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এখন বাচ্চা নাই দুধ আছে দুধ আছে আচ্ছা কয় লিটার করে দুধ আছে 8 কেজি দুধ আছে মামা 8 8 কেজি আচ্ছা 8 কেজি দুধ আছে দাম কত চাচ্ছেন এর দাম হবে 105000 105 105 আচ্ছা 105000 টাকা এটা তিন নাম্বার সিরিয়ালের গাবি 8 লিটার দুধ পাবে দর্শকরা এখন এই অবস্থায় নিলে হ্যাঁ এই অবস্থায় নিলে আচ্ছা পরের গরুটা দর্শকদের দেখান 4 নাম্বার সিরিয়ালে এটা কি জাতের এটা ফিজিয়ান মামা ফিজিয়ান ফিজিয়ান গাবি দাঁত বয়স কেমন হয়েছে 8 দাঁত হয়ে গেছে আচ্ছা ফিজিয়ান 8 দাঁত হয়ে গেছে বাচ্চা কয়টা দিছে বাচ্চা দ্বিতীয় তিন নাম্বার বাচ্চা তিন নাম্বার বাচ্চা আচ্ছা এখন তো বাচ্চা নাই দুধ আছে কয় লিটার করে দুধ পাওয়া যাচ্ছে হ্যাঁ কমপ্লিট এক সরব এর দুধ আছে মামা 8 কেজি 8 কেজি দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি মামা 115 115 একটু সরায় দেন ঘুরায় দেন একটু দেখাই দেই আর গাবিগুলো তো গাব নাই একটাও না আচ্ছা গাব নাই শুধু হচ্ছে দুধ আছে দুধ আছে আচ্ছা এইটা আমরা 4 নাম্বার সিরিয়ালে গাবি দেখলাম 5 নাম্বার সিরিয়ালে লালচে রঙের একটা গাবি দেখতেছি মামা এই গাবিটা কি জাতের এটা মামা জার্সি 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 অরিজিনাল জার্সি হবে
আচ্ছা দাঁতে কয়টা দাঁত হলো ছয়টা ছয়টা ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে বাচ্চা দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা দিয়েছিল এখন বাচ্চা নাই দুধ আছে কয় লিটার দুধ আছে মামা 11 লিটার 11 লিটার 11 লিটার আচ্ছা গাবিটা একদম সুস্থ সবল আছে তো সুস্থ সবল আছে আচ্ছা দাম কত চাচ্ছেন এর দাম মামা 115000 115 115 আচ্ছা 115000 টাকা দর্শকরা দর দাম করে নিতে পারবে আচ্ছা এটা 5 নাম্বার সিরিয়ালে অরিজিনাল জার্সি গরু দেখে নিলাম দর্শক তারপরে আপনারাও হয়তো দেখবেন ভিডিওটা যাচাই বাছাই করে নিতে পারবেন মামা 6 নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতেছি এটা কি জাতের এটা ফিউজিয়ান এবং অস্ট্রেলিয়ার সাথে মিক্সড ফিউজিয়ান এবং অস্ট্রেলিয়ার সাথে মিক্সড আছে তাতে কয়টা হইছে দাঁত 6টা 6 দাঁত 6 দাঁত আচ্ছা 6 দাঁত বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা দুধ আছে এখন দুধ আছে আচ্ছা কয় লিটার করে দুধ পাচ্ছেন 10 কেজি দুধ আছে 10 কেজি 10 কেজি দুধ আছে দাম কত যাচ্ছেন এর দাম চাচ্ছি মামা 120 120 আচ্ছা 120000 টাকা দাম চাচ্ছেন দর্শকরা দর দাম করে নিতে পারবে পরের গাবিটা আমরা দর্শকদের দেখাই এটা কি জাতের মামা এটা তো ফিজিয়ান এ মানুষ সব করে বলে রানী ফিজিয়ান ফিজিয়ান 7 নাম্বার সিরিয়ালের রানী শঙ্কর অনেকে সব করে নাম ডাকে সব করে বলে দাঁতে কয়টা হয়েছে গাবিটা দাঁত হলো 6 দাঁত 6 দাঁত 6 দাঁত আচ্ছা 6 দাঁত বাচ্চা কয়টা দিছে এটা বাচ্চা দ্বিতীয় এটাও দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা আচ্ছা এখন বাচ্চা নাই দুধ আছে কয় লিটার এর দুধ আছে মামা 10 লিটার 10 লিটার 10 লিটার আচ্ছা 10 লিটার দুধ আছে বাটটা ক্লিয়ার আছে একদম বাট একেবারে সুন্দর দাম কত যাচ্ছেন দাম মামা 125 125 আচ্ছা 125000 টাকা দাম চাচ্ছেন দর্শকরা দর দাম করে নিতে পারবে আচ্ছা হাটের ভিডিও দেখা যায় যে একটু দিতে কষ্ট হয় কারণ অনেক ক্রেতা আসছে কারণ আমরা পরের গরুটা দর্শকদের দেখাই মামা এটা কি জাতের এটা ফিজিয়ান ফিজিয়ান সেম ক্যাটাগরি আর কি কালারটা হ্যাঁ কালারটা সাথে কয়টা এটা দাঁত চারটি চার দাঁত চার দাঁত আচ্ছা চার দাঁত বাচ্চা কয়টা দিছে বাচ্চা প্রথম 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 বাচ্চা আচ্ছা উলান সাভার বাট ক্লিয়ার আছে এখন দুধ আছে কয় লিটার মোটামুটি সবগুলো কি আপনারা গাবিগুলো কেনার পরে কি দেখেন পালার জন্য গারস্থের কাছ বিক্রি করি তো এগুলো বাট আমরা দেখে কিনি আচ্ছা আচ্ছা দুধ কয় লিটার পাচ্ছেন এটা দুধ আছে মামা 10 লিটার 10 লিটার 10 লিটার আচ্ছা দাম কত চাচ্ছেন 130 130 হ্যাঁ আচ্ছা 130000 টাকা দাম চাচ্ছেন তারপরে দর্শকরা দর দাম করে নিতে পারবে অনেক ক্রেতা ভাইরা তো আসছে তারা হয়তো দেখতেছে দেখে শুনেই নাই না আচ্ছা তো মোটামুটি আমরা একটু ক্রেতা ভাইদের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই নাম কি ভাই কোথা থেকে আসছেন এখানে ভাঙ্গুরা থানায় বাসা চরভাঙ্গুরা না আচ্ছা চরভাঙ্গুরা তো অনেক খামার আছে মনে হয় হাটে তো অনেক আমরা বিক্রেতা ভাইকে দেখি যে তারা গাবি নিয়ে আসে তো আপনারা এই গাবিগুলো কি পছন্দ করতেছেন না দেখতেছেন দেখতেছি একটা নেওয়ার জন্য আর কি আচ্ছা তো আপনার কাছে একটা প্রশ্ন রাখি আমি আসলে রফিকুল মামার এই ভিডিওগুলো আমরা দেই হাটের ভিডিওগুলো দর্শকরা দেখে দর্শকদেরও জানা দরকার যেহেতু আপনার খামার আছে তো না কয়টা গাবি আছে পাঁচটা আছে পাঁচটা তো এই যে বাচ্চা ছাড়া যে গাবিগুলো আপনারা হয়তো কিনেন এগুলো কিনে লাভটা কি হয় যদি একটু জানাতেন আমাদের লাভ হচ্ছে আমরা এগুলো কিনে নিলে এখন হয়তো 10 লিটার 12 লিটার দুধ পাই পরে গাব জাগলে আমরা ওইগুলো আবার বেশি দামে বিক্রি করতে পারি বা নিজেরা পালতে পারি এই জন্য আমরা কি গাবিগুলো কিনে আচ্ছা আচ্ছা মানে এখনো দুধও পাচ্ছেন আবার গাব হলে তখন বাচ্চা আসবে এবং বেশি দামে বিক্রি করা যায় আচ্ছা অনেক ধন্যবাদ আপনিও দেখে শুনে কিনবেন আর দর্শক ভাইরা তো সারা দেশের এবং বিদেশ থেকেও দেখে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা ধরো এরকম গাবি কেনে কারণ একটা আমরা যদি বাচ্চারা গাবি কিনতে যাই তাহলে 2 লাখ 2.5 লাখ টাকা কিনতে হয় ওগুলো না কিনে আমরা এগুলো কিনি এই জন্য যাতে আমরা লাভবান হতে পারি আচ্ছা আর একটা বিষয় আমি তো আমার দর্শকদের সবসময় বলি যে সরাসরি হাটে বা খামারে এসে কিনার আপনার মতামতটা কি আমরা নিজে দেখে কেনাই ভালো আমি এত হাটে আসলাম দেখে শুনে কিনলাম এটাই আমাদের আমার চোখে নিজের চোখে দেখে কিনলেন এটা ভালো দৃষ্টিতে আমি কিনি অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা রফিকুল মামার কালেকশন দেখতেছি এবং ক্রেতা ভাইদের সঙ্গে কথা বলছি মামার আরেকটা গাভি কিন্তু ছিল উনি তো 10টা গাভি বলেছিল তো আমরা ছোট আরেকটা গাভি রয়েছে মামার সে গাভিটা শেষ মুহূর্তে দেখাবো মামা আপনার তো 10টা গাভি ছিল সেটার একটা না হ্যাঁ সেটার একটা আচ্ছা এটা কি জার্সি ব্ল্যাক জার্সি দাঁত নাই মামা এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই বাচ্চা কয়টা দিছে
প্রথম বাচ্চা আচ্ছা একটা বাচ্চা দিছে একটা বাচ্চা দিছে আর এখন বাচ্চা নাই না বাচ্চা নাই আচ্ছা দুধ কয় লিটার করে পাচ্ছেন এর দুধ আছে মামা 8 লিটার 8 লিটার 8 লিটার দাম কত যাচ্ছেন দাম মামা 75000 75 75 মাত্র 75000 টাকা কিন্তু 75 দাম কম হলো হবে না বা গাবিটা সুস্থ সবল বা দুধ আছে কিনা একেবারে সুস্থ আর দুধ বরাবর দোয়া দেখে দিবি দোয়া দেখে নিতে পারবে তো না হয়তো এক পাঁচছে দে দিক সেদিক অন্য কোনো সমস্যা নাই আচ্ছা চারটি পানি ক্লিয়ার আছে একটু টেনে দেখেন তো দেখি দুধ হালকা আসে না না দুধ আসবে দুধ আসবে না হ্যাঁ আচ্ছা তাহলে 75000 টাকা দাম চাচ্ছে 75000 আচ্ছা অনেক ধন্যবাদ তো দর্শক মোটামুটি আমরা রফিকুল মামার কালেকশন থেকে 10টি গাবি দেখলাম আর এই গাবিগুলো দেখেন ওনারা কিন্তু সরাসরি এসে এই যে দাঁত দেখে যাচাই বাছাই করে নিচ্ছেন তো আপনারা চেষ্টা করবেন সব সময় যে যেখান থেকে হাট থেকে হোক আর খামার থেকে হোক আমি বিএম সানাউল্লাহ আপনাদেরকে সর্বোপরি সব সময় বলবো আপনারা খামার করার লক্ষ্যে যারা গাভি গরু সার বকনা যে যেটাই যেখান থেকে সংগ্রহ করবেন দয়া করে অনুরোধ থাকলো আপনারা সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কালেকশন নিয়ে নতুন পর্বে শেষ পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সঙ্গে প্রতিনিয়ত রয়েছেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম